নমস্কার, নবরবি কিরণের রেডিও নাটকের আসরে আপনাদের স্বাগত। আমাদের সকল শ্রোতাদের চাহিদা ও আগ্রহে এনআরকে রেডিওর নাটকের অনুষ্ঠান আবার আমরা নিয়ে আসছি। আমরা বিনম্র চিত্তে জানাতে চাই যে আগের নাটকগুলি যেমন আপনাদের কাছ থেকে প্রচণ্ড সমর্থন পেয়েছিল, তেমনি এবারও যেসব বিখ্যাত নাট্যকারদের অপূর্ব সৃষ্টিগুলি আমরা নিয়ে আসছি সেগুলিও আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত হবে না নিশ্চয়ই। তাই এনআরকে রেডিওর রোববারের নাটকের দ্বিতীয় পর্ব আপনাদের সকলের জন্য নবসাজে সেজে উঠেছে। এপ্রিল মাসের সমস্ত নাটক উপস্থাপিত হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের কল্পগল্প রাজকাহিনী অবলম্বনে। আজকের গল্প কোহ ও বাপ্পাদিত্য। মালিয়া পাহাড়ের নিচে বীরনগর, সেখানে যত শিষ্ট শান্ত নিরীহ ব্রাহ্মণের বাস, আর পাহাড়ের উপরে যেখানে বাঘ ডেকে বেড়ায়, হরিণ চড়ে বেড়ায়, যেখানে অন্ধকারে সাপের গর্জন, দিবারাত্রি ঝর্ণার ঝরঝর, আশ্চর্য আশ্চর্য ফুলের গন্ধ, প্রকাণ্ড প্রকাণ্ড বনের ছায়া, সেখানে সেই সকল অন্ধকার বনে বনে নিঃসন্তান ভীলরাজ মাণ্ডলিক, বাঘের মতো জোরালো, সিংহের মতো তেজস্বী, অথচ ছোট একটি ছেলের মতো সত্যবাদী, বিশ্বাসী, সরল প্রাণ, ভীলের দল নিয়ে রাজত্ব করতেন। গোহ একদিন সেই ভীল রাজত্বে ঘোড়ায় চড়ে উপস্থিত হলেন। বাঘের ছাল পরা ভীল বালকেরা ঘোড়ায় চড়া সেই রাজপুত রাজকুমারকে ঘিরে ধরল। আমাদের রাজা এসেছে রে, আমাদের রাজা এসেছে। রাজা মাণ্ডলিক বেরিয়ে এলেন। হা রে, কোথায় রে, কোথায় তোদের নতুন রাজা? এই যে এখানে। ভালো রে ভালো, নতুন রাজার কপালে তিলক লিখে দে। এই রক্তের তিলক মুছে দেয় এমন সাধ্য কারো নেই। ওরে যা যা, উৎসব কর, উৎসব কর। রাজার নির্দেশে একজন অনুচর এগিয়ে এলো, রাজা ছোড়া বার করে দিল। অনুচর আঙুল কেটে রক্তের তিলক গোহর কপালে পরাল, রাজা পাগড়ি পরিয়ে দিল। গোহর সুন্দর মুখ, অসীম দয়া, অটল সাহসের কথা মনে রেখে ভিলেরা আট পুরুষ পর্যন্ত রাজপুত রাজাদের সমস্ত অত্যাচার সহ্য করেছিল। কিন্তু যখন বাপ্পাদিত্যের পিতা নাগাদিত্য রাজসিংহাসনে বসে ঘোর অত্যাচার আরম্ভ করলেন এবং শেষে ভিলের প্রাণীর চেয়ে প্রিয় তাদের একমাত্র আমোদ বনে বনে পশু শিকার, সেটিও নতুন আইন করে একেবারে বন্ধ করলেন, সেদিন তাদের ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে পড়ল। যুদ্ধে অত্যাচারী নাগাদিত্য ভিলেদের হাতে প্রাণ হারালেন। নাগাদিত্যের মহিষী তখন হৃদয়পুরের কেল্লার ছাদে রাজকুমার বাপ্পাকে নিয়ে সন্ধ্যার হাওয়ায় বেরিয়ে বেড়াচ্ছিলেন। একসময় হঠাৎ পাহাড়ের দিকে একটা গোলমাল উঠল। রানী দেখলেন সেই পাহাড়ে রাস্তায় বনের অন্ধকার থেকে শত শত ভীল কেল্লার দিকে ছুটে আসছে। রাজমহিষী ঘুমন্ত বাপ্পাকে ওড়নার আড়ালে ঢেকে তাড়াতাড়ি পথে নামলেন। হঠাৎ সেই অন্ধকারে কার পায়ের শব্দ শোনা গেল, চোরের মতো, সাপের মতো খুশখাস খিটখাট পায়ের শব্দ। দেখতে দেখতে অসুরের মতো একজন ভীল সর্দার তার সম্মুখে উপস্থিত হল। মহারানীর পা থেকে মাথা পর্যন্ত কেঁপে উঠল। ভগবান রক্ষা করো। রানী তার নীলের সোনার বড় বড় চাবির গোছা সজোরে ভীল সর্দারের কপালে ছুঁড়ে মারলেন। রানী পথ চলতে লাগলেন। কত পথ চললেন তবু সে পথের শেষ নেই। ক্রমে ভোর হয়ে গেল। রাস্তার আশেপাশে বীরনগরের দু একটি ব্রাহ্মণের বাড়ি দেখা দিতে লাগল। পাখিরাও তখন জাগেনি,
এমন সময় নাগাদিত্যের মহিষী রাজপুত্র বাপ্পাকে কোলে নিয়ে সেই বীরনগরের ব্রাহ্মণী কমলাবতীর বাড়ির দরজায় ঘা দিলেন। আট পুরুষ আগে একদিন শিলাদিত্যের মহিষী পুষ্পবতী প্রাণের কুমার গ্রহকে এই বীরনগরের কমলাবতীর হাতে সঁপে দিয়েছিলেন, আর আজ আবার কতকাল পরে সেই কমলাবতীর নাতির নাতি বৃদ্ধ রাজপুরোহিতের হাতে গোহর বংশের গিল্লোট রাজকুমার বাপ্পাকে সঁপে দিয়ে নাগাদিত্যের মহিষী চিতার আগুনে ঝাঁপ দিলেন। ব্রাহ্মণ মহারাণীর কাছে প্রতিজ্ঞা করেছেন বিপদে সম্পদে অনাথ বাপ্পাকে রক্ষা করবেন। ভীলদের ভয়ে তিনি বাপ্পাকে নিয়ে নগেন্দ্রনগরে চলে গেলেন। রাজপুত্র বাপ্পা সেখানে রাখাল বালকদের সঙ্গে রাখালের মতো খেলে বেড়াতে লাগলেন। রাজপুরোহিত কারো কাছে প্রকাশ করলেন না যে বাপ্পা রাজার ছেলে। কেবল একটি তামার কবচে আগাগোড়া নিজের হাতে লিখে বাপ্পার গলায় বেঁধে দিলেন। একদিন শ্রাবণ মাসে নতুন নতুন ঘাসের উপর গরুগুলিকে চড়তে দিয়ে বনের পথে বাপ্পাদিত্য একা একা ঘুরে বেড়াচ্ছিলেন। সেদিন ঝুলন পর্ব, রাজপুতদের বড় আনন্দের দিন। বাপ্পা সজল নয়নে মেঘের দিকে চেয়ে চেয়ে বাঁশের বাঁশিতে ভিলের গান বাজাতে লাগলেন। বাঁশির করুণ সুর কেঁদে কেঁদে কেঁপে কেঁপে বন থেকে বনে ঘুরে ঘুরে বেড়াতে লাগল। সে বনের একধারে আজ ঝুলন পূর্ণিমায় আনন্দের দিনে সুলাঙ্কি বংশের রাজার মেয়ে সখীদের নিয়ে খেলে বেড়াচ্ছিলেন। এই শুনেছিস ভাই, বনের ভেতর রাখাল রাজার বাঁশি বাজাচ্ছে। আয় ভাই, সকলে মিলে চাপা গাছে দোলা খাটিয়ে ঝুলন খেলা খেলি আয়। চল চল। কিন্তু দোলা খাটাবার দড়ি নেই যে। ঝুলন খেলা কি এক গাছা দড়ির অভাবে বৃথা যাবে না? তাই তো। চল চল। এই যা ভাই, এই বালার বদলে ওই রাখালের কাছ থেকে এক গাছা দড়ি নিয়ে আয় তো। এই বালার বদলে রাজকুমারীকে এক গাছা দড়ি দিতে পারো? পারি, যদি রাজকুমারী আমাকে বিয়ে করে। সখীরা রাজকন্যার কাছে গিয়ে অনুমতি নিল। বাপ্পাদিত্য রাজকন্যার হাতে বালা পরিয়ে দিল, দোলনা ঝুলিয়ে দিল। ঝুলন পূর্ণিমায় খেলার ছলে দুজনের বিয়ে হবার পর বিদেশ থেকে রাজকুমারীর বিয়ে সম্মত নিয়ে এক ব্রাহ্মণ রাজসভায় উপস্থিত হলেন। ব্রাহ্মণ রাজকন্যার হাত দেখে গুণে বললেন, আগেই নাকি কোনো বিদেশির সঙ্গে রাজকন্যার বিয়ে হয়ে গেছে। রাজার গুপ্তচর সেই বিদেশি সন্ধানে ঘুরতে লাগল। রাজা তার মাথা আনতে হুকুম দিলেন। কথাটা শুনে বাপ্পাদিত্যর মন অস্থির হয়ে গেল। তিনি দেশ ছেড়ে যাবার জন্যে প্রস্তুত হলেন। পিতা, আমাকে বিদায় দাও। বৎস, তুমি জানো না তুমি কি। তুমি রাজপুত্র, তোমার মা তোমাকে আমার হাতে সঁপে গেছে। যাও বৎস, তুমি রাজার ছেলে, রাজার মতো ধনুষ্বর হাতে পেয়েছো। আমি বৃদ্ধ ব্রাহ্মণ আশীর্বাদ করছি, পৃথিবীর রাজা হও। যদি কেউ তোমার পরিচয় চায় তবে গলার কবচ খুলে দেখিয়ে দিও, কোন পবিত্র বংশে তোমার জন্ম, তোমার পূর্বপুরুষেরা কোন রাজসিংহাসন উজ্জ্বল করে গেছেন। প্রণাম গুরুদেব। জয়স্তু। বাপ্পাদিত্য নিজের বাহুবলে চিতরের সিংহাসনে বসেছিলেন এবং নিজের পরিচয় জেনেছিলেন। বিশাল তার সাম্রাজ্য, কিন্তু সব সুখের মাঝে
সেই গহন বনে বাদল দিনে দেখা সোলাঙ্কি রাজকুমারীকে ভোলেননি। দুজন চিরদিন দুজনের সন্ধানে ফিরেছিলেন, কিন্তু ইহলোকে তাদের মিলন আর হয়নি। গোহ ও বাপ্পাদিত্য, গল্পটি শোনালেন সুদীপ্ত রায় এবং বিভিন্ন ভূমিকায় মাণ্ডলিক, তীর্থপ্রতিম অধিকারী, রানী ও রাজকন্যা শর্মিষ্ঠা মুখার্জি, প্রথম সখী অনন্যা হাজরা, দ্বিতীয় সখী মৌসুমী ঘোষ, বাপ্পাদিত্য অভিক ঘোষাল, ব্রাহ্মণ অনিরুদ্ধ ঘোষ, পরিচালনা নবনাটুকে, উপদেষ্টা অরিজিৎ মিত্র এবং নাট্যরূপ ভারতী মিত্র ও আর্য মিত্র।